আমি গত বড় এদের কাছ থেকে নিছি গরু এখান থেকে নিছিলাম কি রকম মনে হয় এখানে যে গরুগুলা বিক্রি করতেছে দামটা আপনার কাছে কি রকম না দাম তো রিজনেবল দাম আমি গতবার নিছি সেটা খুব ভালো হইছিল এজন্য এবার আসছে নেওয়ার জন্য এখানে 80,000 থেকে শুরু করে 1,00,000 1,20,000 এমন দামের বিভিন্ন ধরনের গরু হ্যাঁ 60-65 এখানে আপনারা দেখতেছেন এই খামারের বড় বড় গরুগুলা এখানে বাঁধা আছে এখানে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি গরুর বাতানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির উপযুক্ত অনেক অনেকগুলা গরু এখানে প্রায় শতাধিক গরু আছে এই গরুগুলা আগামীকাল জয়পাড়া হাটে উঠানো হবে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের গরু আপনারা লক্ষ্য করছেন এখানে বেশিরভাগই দেশি গরু ভাই আপনার পরিচয় একটু বলেন আমার বাড়ির ঠিকানা হলো পূর্বচর এবং জহির চেয়ারম্যানের মোড়ের থেকে মাঝেশ্বরের যে রোডটা আসলো ওই রোডের টানা ব্রিজটা পার হইলি হাতে ডান সাইডে হলো আমার ফার্ম জি ফার্মের নাম হলো ভাই 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 ফার্ম হ্যাঁ এখানে অনেকগুলা গরু আছে অনেক গরু আছে হ্যাঁ এখানে অনেক বিভিন্ন ধরনের গরু আছে একেবারে 70,000 থেকে 4,00,000 টাকার তরি গরু আছে আচ্ছা মাশাআল্লাহ খুব তো এখানে সীমিত দামে গরু বিক্রি হয় এখানে যে গরুগুলো আছে এখানে বেশিরভাগ কি জাতের গরু আছে এখানে বিভিন্ন ধরনের গরু আছে সব ধরনের গরু আছে বেশিরভাগই মনে দেশি গরু সবচেয়ে বেশি হলো দেশি গরু দেশি গরু সাইওয়াল অস্ট্রেলিয়া গরু সাইওয়াল বড় গরু আছে ছোট গরু আছে আপনি যে ধরনের গরু চান সে ধরনের গরুই আছে এবং মনে করেন এই গরুটা আপনার 3.5 মণ ওয়েট হবে জি এখন এই গরুটার দাম বলতে আসলে আপনার 70,000 80,000 এর উপরে আমরা কোনো দাম পাইনি আচ্ছা আমাকে এখানে কাস্টমার খুবই কম কোন দাম পাইনি আচ্ছা এই যে দেখেন এই যে একটা সাইওয়াল বাচ্চা এটার ওয়েট কত হবে এটার ওয়েট হবে আপনার নির্মত 5 মণের বেশি হবে আচ্ছা 5 মণের বেশি হবে এই গোটার দাম বলতে আছে 1,20,000 হাইস্টের দাম 1,20,000 টাকা কাস্টমার বলতেছে এটা হাইস্টের দাম আচ্ছা আচ্ছা মানে সর্বনিম্ন দাম এটা কাস্টমার যেটা বলে গেছে এর উপরে বলে নাই না এটাই সুন্দর আপনি যেটা বলতেছেন অনেকেই আপনার দাম চায় দাম না চায় দাম কত বলতেছে কাস্টমারে সেটা যে আপনি বলতেছেন এই কারণে কাস্টমাররা আসলে আমার মনে হয় আমার যারা ভিউয়ার তারা প্রকৃত দামটা বুঝতে পারবে হ্যাঁ এবং মনে করেন এই গরুটা নির্মত অন্য কোনো থাকা গেলে মনে কোনো গৃহস্থল বাড়িতে গেলে কোনো পের বাড়িতে রাখা থাকলে বলবো যে 6 মণ হবে 6.5 মণ হবে তা না এটা নির্মত গুছ আছে 5 মণ নির্মত 5 মণ গুছ আছে সাইওয়াল বাচ্চা এরপরে এই যে একটা দেশি শাক এটা হলো দেশি শাক জি পিটানো পিটানো খুব দেশি সার মোটা মাজা দেখলেই বোঝা যায় বোঝা যায় না খুব হেভি সার এগুলো বাচ্চা মনে করেন 8 মাস 9 মাস করে পালা এই বাচ্চারা দাম বলতে আছে 20,000 22,000 হাইস্টে 25,000 এই গোটার ওয়াইট হবে 5.5 মণ আচ্ছা 1,25,000 1,25,000 টাকা বলতে আছে এটা নির্মত ওজন আছে 5.5 মণ আচ্ছা এই যে দেখেন একটা সাইওয়াল বাচ্চা সাইওয়াল জি সাইওয়াল দেশি ক্রস আর কি সাইওয়াল ক্রস না দেশি 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 দেখেন দেশি সাইওয়াল আছে 1,20,000 জি এটার ওয়াইট আছে নির্মত 5.5 মণ জি নির্মত 5.5 মণ 5.5 মণ ওয়েট আছে ওয়াইট আছে দাম বলছে 1,20,000 1,20,000 জি এরপরেরটা বলেন এরপরেরটা ধরেন 4 মণ আছে এটা হলো ক্রস 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 অস্ট্রেলিয়া না বাংলা ক্রস বাংলা ক্রস হ্যাঁ বাংলা ক্রস এই গোটার ওয়াইট আছে 4 মণের উপরে দাম বলতে আছে 90,000 90,000 90,000 হাইস্টের দাম 90,000 জি এর বেশি দাম পাইনি আমরা মানে সর্বনিম্ন রেট হচ্ছে 90,000 বলছে আর কি বলছে আর কি আপনারা ছাড়েন না আমরা ছাড়ি নাই আর একটু বেশি রাশা জি আর একটু বেশি রাশা হ্যাঁ ছাড়ি নাই হ্যাঁ এরপর একটা এরপর একটা মনে করেন যে 4 মণ ওয়াইট হবে দেশি জি 4 মণ ওয়াইট হবে দেশি খুব টাইট গরু এই লুজ গরু না খুব টাইট জি এটার দাম বলতে আছে হলো আপনার 85-90 জি এরকমই হইতে আছে
85 90 বলছি বলছে এরকমই দাম বলতে আছে কিন্তু আমরা দেই নাই অনেক গোলায় আসলো অনেক বিক্রি করছি আর এখনই কটা আছে এখন 60 70 টার মতো আছে আর বাকি গরু আমরা বিক্রি করছি টোটাল কতগুলা গরু উঠাইছিলেন 100 এর উপরে গরু ছিল আর এখন আছে কতগুলা এখন 50 60 টার মতো আছে অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে হ্যাঁ 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 অর্ধেক বিক্রি হয়ে গেছে অর্ধেক বিক্রি হয়ে গেছে জি এখন এই একটা বাচ্চা দেশি জি তার রংটা লাল দেশি হ্যাঁ এটার দাম বলতাছে 80000 এটার ওয়েট কত হবে গোস্ত কত হবে 3.5 মনের উপরে হবে হ্যাঁ 80000 বলছি 80000 বলছে জি তারপর এটা বলে হ্যাঁ তারপর তো এরকমই দাম বলছে এরকমই বলছে ওয়েট কোয়ালিটি বেশি হবে এটা মানে এইটার সাইতে ওয়েট এটা বেশি হবে বেশি হবে ছেসা মনে হয় নাকি হ্যাঁ এটা ছেসা এটা পুরো অরিজিনালি দেশি অরিজিনালি দেশি 80000 টাকা বলতেছে এটা 3.5 মনের উপরে হবে উপরে হবে জি নেক্সট উপরে হবে জি এই একটা দেশাল স্যার জি দেখেন হ্যাঁ কত বড় এটা 5 মন 4.5 মন ওয়াইট হবে দাম বলতাছে 1 লাখ টাকা 4.5 মন থেকে 5 মন হবে 1 লাখ টাকা দাম মানে বলছে কাস্টমার আমরা 1 লাখ 20000 চাইছি জি হ্যাঁ নেক্সট এই একটা করো 1 লাখ টাকা বলে আমরা 1 লাখ 10000 টাকা বলে দিছি এটার ওয়েটও এরকমই হবে বেশি হবে কম হবে না 4 থেকে 4.5 মন হবে 4 থেকে 4.5 মন 1 লাখ টাকা বলছে বলছে আচ্ছা আপনারা দেখতেছেন বিভিন্ন আকৃতির অনেকগুলা গরু আরো আছে এখানে প্রায় সেম কোয়ালিটির গরু এখানে 80000 থেকে শুরু করে 1 লাখ 1 লাখ 20 এমন দামের বিভিন্ন ধরনের গরু হ্যাঁ 60 65 এই যে এগুলা মনে 60 65 হাজার টাকার মতো হবে তাই না এগুলা কি রকম হবে দাম ওই হবে ওই হবে এই 60 65 হাজার টাকার মতো একটা গরু আছে এখানে আর এই 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 গরুটার দাম কি রকম হবে 60000 টাকা বলে 60000 বলছে তারপর একটা তারপর একটা এটা 60000 বলে ওটা 90000 বলে আচ্ছা এই লালটা 90000 টাকা বলতেছে আর এই কালোটা 60000 টাকা বলতেছে কালোটা আর এই যে এখানে এইটা কি বিক্রি হয়ে গেছে ভাই না এটা কত বলছে 70 70000 টাকা এমন এগুলো সব ম্যাক্সিমামই পিটানো গরু এক একটা দেশি গরু এগুলার মানে মাংস হবে ভালো ওজনে এই এই গরুটার কি পরিমাণ মাংস হতে পারে যদিও দেখা যায় একটা ছোট খাটো 3 মনের উপরে হবে আমার মনে হয় 3 মনের উপরে হবে এটার দাম বলছে 60000 টাকা আপনার পরিচয়টা একটু দেন মোহাম্মদ আল হোসেন আচ্ছা এখানে আপনারা অনেকগুলো দেশি বিদেশি গরু মানে দেশি গরু উঠাইছেন এবং দেশি গরু সব দেশি গরু সব দেশি নিজে খামার রাইট বড় বড় একটা গরু আছে আমরা একটু আগে দেখালাম ছোট ছোট গরু মানে ছোট মাঝারি সাইজের গরু দেখালাম এখন বড় বড় গরু দেখব এটা হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলা হ্যাঁ ঢাকা জেলার দোহার উপজেলার পূর্বচর গ্রাম হ্যাঁ পূর্বচর গ্রাম এখানে খামার থানার মোড় থেকে আরেকটু দক্ষিণ দিকে আদিলউদ্দিন মাদবরের বাড়ির সাথে আদিলউদ্দিন মাদবরের বাড়ি এই যে আমাদের আমাদের এই ক্যামেরার পিছনে আদিলউদ্দিন মাদবরের বাড়ি এখানে আমরা এসেছি আর এখান থেকে সামনে আর একটু সামনে গেলে পরেই মাঝিস্তর বাজার আর এখানে আরেকটু সামনে আমরা এই যে উল্টা দিকে এদিকে গেলে পরে এখানে টানাবিরি টানাবিরি হ্যাঁ যেটা জাপারা গরুর মাঠে থেকে আসছে রাস্তা হ্যাঁ এই রাস্তাটা এসেছে টানা ব্রিজ পার হয়েই এখানে আমাদের এই খামারটা সেই খামারের আজকে রিভিউ করার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা এখান থেকে দেখে যদি আপনাদের পছন্দ হয় গরু যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের পছন্দের গরু এখন আমরা আপনাদেরকে আপনাদেরকে দেখাবো কয়েকটা বেশ বড় বড় কিছু গরু এখানে এই গরুটা আপনারা দেখতে পারছেন গরুটার ওয়েট কীরকম হবে ভাই কত কেজি গোস্ত হবে 10-11 মন ওজন হবে 11 মন কত কিলো হবে আচ্ছা 11 মন কিলো লাগবে না 11 মন বলছেন এটাই বুঝতে পারবে পাবলিকে এইটার দাম কত চাচ্ছেন এটা একটু লাগে দুটো এই দুটো গরু 5.5 লাখ বলে গেল আমরা 4.5 লাখ দিয়ে দিচ্ছি এই দুইটা গরু 5.5 লাখ বলে গেছে কাস্টমার দুইটা গরু এইটা তো আধা ঘন্টা আগে আচ্ছা আপনারা 6.5 লাখ টাকা কই দিছি বলে দিছেন হয়তো আর একটু বনিবনা হইলে আপনারা হ্যাঁ দিয়ে দিবেন এখানে এই এইটার ওজন তো কীরকম হবে একই রকমই না একই সাইজের দেখুন দর্শক শ্রোতা বিশাল বিশাল দুইটা গরু এই গরু দুটার দাম
5.5 lakh দুইটা গরুর দাম 5.5 lakh বলে গেছে দুইটা গরুর দাম 5.5 lakh বলে গেছে এক একটার দাম প্রায় 2.5-3 lakh করে পড়ে তাই না এক একটা 2.5-3 lakh করে পড়ছে দাম এখানে আর কিছু আর কিছু গনিবনা হইলেই গরু দুটা ছেড়ে দিবেন জি ভাই হ্যাঁ এখানে আমরা আরেকটা লাল গরু দেখতে পারতেছি এটার ওয়েট কি রকম হবে এটা 9 থেকে 9.5 মন হবে এটা কত বলেছে এ পর্যন্ত এটা বলতাছে 2.25-2.5 lakh আর 2.5-4 lakh 2.5 lakh হয়ে গেছে দাম 2.5 lakh টাকা দাম হয়ে গেছে আর একটু বনিবনা হইলেই গরুটা ছেড়ে দিবেন জি তারপরে জি এটা হলো কতটুকু ওজন এটা কয় মন 8 মন থেকে 8.5 মন হবে এটার ওয়েট এবং ওয়েট বলতে এখানে গোস্ত হবে 8 মন তাই না হ্যাঁ গোস্তটাই হবে 8 থেকে 8.5 মন আর এটার দাম কত বলছে একটু 80 বলছে একজন 2 লক্ষ বলছে আচ্ছা 2 লাখ টাকা দাম উঠেছে এই গরুটার আপনারা আপনাদের পছন্দ হলে আর একটু বাড়িয়ে বললে হয়তো আপনারা এই গরুটা পেয়ে যাবেন এরপর একটা এইটার ওয়েটটা কিরকম হতে পারে এটা মাংস 12 মন হতে পারে 12 মন এই পর্যন্ত যে কটা দেখালাম এর ভিতরে সবচাইতে বড় এটা পুরোটা বড় এটা বড় আচ্ছা এটা এটা 12 মন হবে এটার কিরকম বলেছে দাম 5,20,000 বলছে এই দুইটা গরু 5,20,000 অর্থাৎ 2 লাখ হ্যাঁ 2,60,000 করে এক একটা গরু 2,60,000 টাকা করে এক একটা গরু এখানে দাম বলেছেন এখানে আপনাদেরকে আর একটু পরিষ্কার দেখানোর জন্য আমি সামনে নিয়ে আসতেছি গরুগুলো এক একটা বিশাল দেহি আমরা যে ফেসবুক ইউটিউবে যে সমস্ত গরুগুলা দেখি আমার কাছে এই গরুগুলা তার সাইতে কম মনে হইতেছে না এক একটা বিশাল দেহি কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি এখানে 3 লাখ টাকা দামের কোনো গরু নাই এবং বেশিরভাগই 2 লাখ 2.5 লাখ নাকি 2 লাখ 2.5 লাখ এরকম দাম বলছে 2.5 লাখ আচ্ছা ওই একটা গরু 3 লাখও বলছে না আচ্ছা মানে এখানে 2 লাখ থেকে 3 লাখ টাকা দামের গরু আছে এই যে কটা দেখালাম তার ভিতরে এরপরের গরুগুলো আমরা দেখব নিচের গুলো না জি হ্যাঁ এখানে আমরা দেখতে পারতেছি একটা বিশাল বড় গরু এই গরুটার ওয়েট কত হবে ভাই সাড়ে 3 লাখ টাকা দাম হয়েছে এই গরুটা এই খামারের মধ্যে মনে হয় সবচাইতে বড় গরু এটা না 3.5 লাখ টাকা দাম হয়েছে এটার ওজন কত হতে পারে আপনার 12 থেকে 13 মন হবে ওজন 12 থেকে 13 মন ওজন হবে আমাদেরকে এক ভাই জানালেন আর এরপর একটা ভাই 2,80,000 টাকা দাম হয়েছে ওজন কত হবে এগারো থেকে সাড়ে এগারো মন হবে 2,80,000 টাকা দাম হয়েছে এরপর একটা ১,৯০,০০০ টাকা দাম হয়েছে ওজন কত হবে এটা ধরো 8 থেকে 9 মন হবে ওজন 8 থেকে 9 মন গোস্ত হবে এটাই গরুগুলার কালার খুবই চমৎকার একটু একটু দাঁড়া করান হ্যাঁ এটার ওজন কীরকম হবে সাড়ে সাত মন থেকে আট মন এইটার দাম কত বলছে ১,৮০,০০০ টাকা দাম হয়েছে 7.5 থেকে 8 মন হবে এরপরে 7 থেকে 7.5 মন এটার দাম কত বলছে 170,000 1,80,000 এরকম দাম বলেছে
8 মণ হবে তো দাম কত বলেছে 2 লাখ 10 20000 টাকা বলেছে 2 লাখ 10 2 লাখ 20000 টাকা এরকম দাম বলেছেন এইখানে আপনারা দেখতেছেন এই খামারের বড় বড় গরুগুলা এখানে বাঁধা আছে আপনারা আপনাদের পছন্দ হলে এই ঠিকানা মতো চলে আসবেন এখানে আমি মোবাইল নাম্বার এবং ঠিকানা বিস্তারিত সব বলে দিয়েছি মোবাইল নাম্বার বলে দেব ঠিকানা বিস্তারিত বলে দিয়েছি আমাদের সাথে থাকেন আচ্ছা ঠিক আছে গরুটা কত কেজি হবে এই গরুটা হ্যাঁ গরুটা হবে ধরো 5-6 মণ 5-6 মণ হবে দাম কত বলেছে দাম কে বলে 150-160 আচ্ছা 1 লাখ 50 থেকে 1 লাখ 60000 60000 বলেছে তারপরেটা কালোটা 180 1 লাখ 80000 টাকা দাম হয়েছে ওজন কত হবে 7 মণ 7 মণের মতো হবে ওজন তারপরেটা 8 মণ 8 মণ হবে কত দাম হয়েছে এটা দাম হয়েছে 170000 170000 180000 দাম হয়েছে তারপর এটা 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 8.5 মণ 8.5 মণ হবে দাম কত বলেছে এটা দাম 190 190000 টাকা দাম বলেছে লোকে বলেছে হ্যাঁ এরপর এটা কত মণ হবে ওজন এটা ধরো 7.5 মণ 8 মণ 7.5 মণ থেকে 8 মণ হবে এবং এটার এটা দাম বলছে 180-190 180000 190000 টাকা কাস্টমারে দাম বলেছে এরপর এটা 8 মণ 8 মণ হবে এটার দাম কত বলেছে 8 থেকে 9 মণ ওজন হবে দাম বলেছে কত এটা দাম বলেছে 210 20 2 লাখ 10000 2 লাখ 20000 এরকম দাম বলেছে তারপর এটা এটা 10 মণ এটা 10 মণ হবে দাম কত বলেছে এটা 2 লাখ 55 60 লোকে বলছে 2 লাখ 55 60 2 লাখ 60000 এরকম দাম বলেছে আপনার পরিচয় ঠিকানা বলেন একটু আমার বাড়ি তো এদেশে না আমার বাড়ি ঝিনাইদহ ঝিনাইদহ আমি এই যে আলাউদ্দিনের খাটালে কাজ করি আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ বজলুর রহমান আচ্ছা কতদিন যাবত এখানে আছেন আমি আজ 13-14 বছর 13-14 বছর যাবত এই খামারে আছেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন পাশান খলিফা বিলাসপুর ইউনিয়ন গরুর ব্যবসায়ী এবং মোবাইল নাম্বার বলেন 01721479521 হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা দেখুন এই গরুটা একটু আগে বিক্রি হয়েছে কততে বিক্রি হয়েছে ভাই 1 লাখ 10 110000 টাকা আচ্ছা আমি পিছন থেকে একটু দেখাই হ্যাঁ 110000 টাকা বিক্রি হয়েছে এই গরুটা এই গরুটা হ্যাঁ এই 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 গরুটার ওজন কিরকম হবে আমার মানে 5 মণ গোস্ত হবে আশা করা যায় 5 মণ গোস্ত হবে এই গরুটা কেনা হয়েছে 110000 টাকায় বেচা কিনি হয়েছে তো এখানে বিক্রেতা হচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন আচ্ছা তো আপনি কি বিক্রি করে সন্তুষ্ট সন্তুষ্ট হ্যাঁ তো কিছু থাকবে লোক পেলে আমি এইভাবে আর ছাড়াবো কিছু থাকবে আপনার আশা করি কিছু থাকবো আচ্ছা 110000 টাকার গরু আপনারা দেখুন 5 মণের মতো গোস্ত হবে আশা করা যায় আপনার নাম পরিচয় একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন খান বাড়ি আমাদের বাড়ি হচ্ছে ফুলতলা ফুলতলা মানে দুয়ার ফুলতলা হ্যাঁ নারীশা ফুলতলা তো আপনি যে গরুটা কিনলেন আর গরুটা কত দিয়ে কিনলেন এটা আমি এখন কিনলাম হচ্ছে 1 লাখ 10 হাজার টাকা আচ্ছা এখানে তো হাসিল করতে হবে না তাই না না এখানে তো আমি নিচে তাদের নিজস্ব জায়গা থেকে এখানে নিজস্ব জায়গা থেকে এখানে তো হাসিল লাগতেছে না একদিকে পাশাপাশি আপনার পছন্দ হয়েছে গরুটা হ্যাঁ পছন্দ ঠিক আছে হ্যাঁ এবং আপনার বাজেটের ভিতরে আপনি হ্যাঁ আমার বাজেটের মধ্যে আমি এটা পেয়ে গেছি হ্যাঁ পেয়ে গেছি আমি গত বড় এদের কাছ থেকে নিছি গরু এখান থেকে নিছিলাম
কিরকম মনে হয় এখানে যে গরুগুলা বিক্রি করতেছে দামটা আপনার কাছে কি রকম না দাম তো রিজনেবল দাম আমি গতবার নিছি সেটা খুব ভালো হইছিল এজন্য এবার আসছি নেওয়ার জন্য আচ্ছা দাম ভালো দেখে তো আসছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ দর্শকদের বলবো যে আপনারা যদি গরু কিনতে চান এখানে আসতে পারেন এখানে নিতে পারেন গরু এখানে অনেক রকম বিভিন্ন প্রাইস রেঞ্জের গরু আছে যার যেরকম গরু আছে এখানে ছোট গরু আছে বিভিন্ন যেরকম আপনাদের বাজেট সেই বাজেট অনুযায়ী এখানে আপনারা এসে দেখতে পারেন হ্যাঁ 60,000 টাকা থেকে শুরু করে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত গরু এখানে আছে আরো বেশি দামেরও আছে 3.5 লাখ টাকার গরু আমরা আপনাদেরকে দর্শক শ্রোতা দেখাবো বা দেখাচ্ছি আমাদের সাথেই থাকেন আপনার নামটা একটু আমার নাম মোহাম্মদ আবু সাইদ আচ্ছা আপনারা দুইজন তো আসছেন গরুটা নিয়ে আমি ওটি কিনছি আপনি কিনছেন এখান থেকে হ্যাঁ কত দামে কিনছেন আমি গরু কিনছিলাম 75,000 টাকা গেছে বছরে গরু 1,10,000 টাকা এই বছর অনেক কম আর কি জি এখান থেকে 10,000 টাকা হ্যাঁ এখান থেকে বাড়িও আমাদের ভাই নূরপুরে নূরপুর নূরপুর আচ্ছা নূরপুর আপনার আত্মীয় হন নাকি ভাই আমার জামাই আচ্ছা আচ্ছা আপনার গরু কি নিয়ে গেছেন না গরু এখানে আছে আর কোনটা একটু দেখাইলে ভালো হয় চলেন একটু ভাই আসেন ভাই হ্যাঁ দর্শক শ্রোতা দেখুন এই গরুটা 75,000 টাকায় বেচা কিনি হয়েছে এখানে এই গরুটা কিনেছেন আমাদের এই ভাই হ্যাঁ মোহাম্মদ আবু সাইদ এই গরুটা গেছে বছর 90-1 লাখ এরকম আর কি বিকাইছে জি এবছর অনেক সুবিধা আর কি গরুটা কিনতে পারলাম আর কি আচ্ছা আপনার পছন্দ হয়েছে বাজেটের ভিতরে আপনি পেয়ে গেছেন যার পরিপ্রেক্ষিতে আপনি এই গরুটা নিয়ে যাচ্ছেন আচ্ছা এখানে গরু যারা বিক্রি করেন আপনাদের তো ধারণা একটু বেশি কি পরিমাণ হতে পারে ওজনটা কত মন হতে পারে আড়াই মন পৌনে তিন মন হবে 75,000 টাকা বেচা কিনি হয়েছে তো আপনারা এখানে আসবেন এখানে আসার জন্যে আপনাদেরকে লোকেশন বলে দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার বলে দেওয়া হয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এই খামারে থেকে গরু ক্রয় করে নিয়ে যাবেন আচ্ছা খুব সস্তা এই খামারে মুহূর্তের ভিতরে দুই দুইটা গরু বিক্রি হয়ে গেল আমরা লক্ষ্য করলাম একটা গরু 1,10,000 টাকায় বিক্রি হয়েছে আরেকটা গরু 75,000 টাকায় বিক্রি হয়েছে এভাবে অর্ধেকের মতো গরু টোটাল বিক্রি হয়ে গেছে ওনাদের সংগ্রহে যা ছিল তার মধ্যে থেকে আরও বেশ কিছু গরু দামাদামি চলতেছে যদি দামাদামি হয়ে যায় তাহলে সেগুলো আর হাটে নিতে হবে না এখান থেকেই বিক্রি করতে পারবেন এখান থেকে মানে আপনারা কিনতে পারবেন এইখান থেকে যারা গরু কিনবেন তাদের হাসিল দিতে হবে না এই একটা বড় সুবিধা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে